বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি পাটিগণিত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে শেয়ার করতে চলেছি এবং কিছু অঙ্ক তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, যে অঙ্কগুলো তোমাদের অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করা উচিত। প্রথম বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে দেখো আমাদের পাটিগণিতে কী রয়েছে। এমসিকিউ কোশ্চেন একটা, শূন্যস্থান পূরণ একটা, সত্য মিথ্যা একটা। প্রত্যেকটা অনুশীলনের শেষে আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে তারপরে দেখবে একটা, এই যে যেমন এই এই চ্যাপ্টারটায় দেখো, এখানে দেখো প্রত্যেকটার এমসিকিউ টাইপের পার্টগুলো দেওয়া আছে। তারপরে দেখো কয়েকটা আবার এসএকিউ টাইপের পার্টগুলো দেওয়া আছে। তারপরে তোমার এই যে অঙ্কর যে চ্যাপ্টারগুলো আছে তার আগে উদাহরণের দিকে দেখবে কিছু কিছু শর্ট টাইপের অঙ্কগুলো আছে। এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে এই এমসিকিউ কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, এগুলো তোমরা ঠিক পেরে যাবে। এবার যেটা অন্য বিষয়গুলো থাকে তার মধ্যে হচ্ছে টু মার্ক কোশ্চেন এবং ফাইভ মার্ক কোশ্চেন। তোমাদের স্পষ্ট করে আমি কয়েকটা কথা বলে দিচ্ছি। এই দুটো দু মার্কের প্রশ্ন তোমাকে করতে হবে, চার মার্ক এবং একটা পাঁচ মার্কের প্রশ্ন। আমাদের পাটিগণিতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা তিনটে চ্যাপ্টার পাবো। দেখো, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এবং অংশীদারি কারবার। আমি তোমাদের বা ছাত্রছাত্রীদের একদম সহজ আমি যদি বলি যে সব থেকে কম অঙ্ক করে কীভাবে আমি কমন পেতে পারি, তাহলে আমি বলতে পারি দেখো, শর্টের জন্য প্রত্যেকটা অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, আর তার সঙ্গে অংশীদারি কারবার এবং সরল সুদ কষা, এই যে দুটো বিষয়টা রয়েছে অর্থাৎ অংশীদারি কারবার এবং সরল সুদ কষা, এই দুটো চ্যাপ্টারের অঙ্ক খুব ভালো করে করো। কারণ এই দুটো চ্যাপ্টার এমনি প্রত্যেকটা চ্যাপ্টারে সহজ, তার মধ্যে সরল সুদ কষা এবং অংশীদারি কারবার দুটো চ্যাপ্টারের অঙ্কগুলো খুব কমন আসে এবং বইয়ের থেকে হুবহু টুকে দেয়। কী বললাম, বোঝা গেল? যার জন্য এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে করি তাহলে কিন্তু আমার যে একটা পাস মার্কের যে প্রশ্ন আছে সেটা কিন্তু আমি ইজিলি কমন পাবোই পাবো, এমনকি দুটোও কমন পেতে পারি। কথাটা কিন্তু খুব ভালোভাবে বুঝে নেবে। কারণ কি? কারণ এই তিনটে চ্যাপ্টার থেকে আমাদের দুটো অঙ্ক আসে, একটা অঙ্ক আমাদের করতে হয় ফাইভ মার্কের জন্য, আর দু মার্কের জন্যও তাই, আমাকে দুটো অঙ্ক করতে হয়। তো সেহেতু আমি যদি দুটো চ্যাপ্টার ভালো করে কমপ্লিট করি তাহলেই কিন্তু আমার দু মার্কের কোশ্চেন এবং আমি পাঁচ মার্কের কোশ্চেন কিন্তু কমন পাবো। এটা হলো প্রথম চালাকি। যেহেতু আমি সাজেশন দিচ্ছি সেহেতু কিছু চালাকিও তোমাদের সামনে শেয়ার করবো, যেটা হয়তো তোমাকে কেউ বলবে না। আমি তোমাদের সুবিধার জন্য এই সরল চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বাড়া, সংশীদারি কারবার, আমি তোমাদের জন্য তিনটে থেকেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো শেয়ার করছি। ঠিক আছে, তিনটে থেকেই আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো শেয়ার করছি। কিন্তু তোমাদের কী করা উচিত, তোমাদের এর মধ্যে যে চালাকিটা বললাম সেই চালাকিটা বুঝে তোমাদের করতে হবে। অর্থাৎ আমি যেটা বললাম যে সরল সুদ কষা এবং অংশীদারি কারবার দুটো চ্যাপ্টার করলে তুমি দুটো অঙ্ক পেতে পারো, একটা অঙ্ক তো পাবেই পাবে, কারণ একটা অঙ্ক তো আমাকে করতে হবে, কটা অঙ্ক, দুটি প্রশ্নের ভেতরে একটি প্রশ্ন করতে হবে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ সেই কারণে আমি তোমাদের বলছি ঠিক চালাকিটা মাথায় রেখে তোমাদের জন্য সাজেশন শেয়ার করি। আর শর্টের জন্য আমি বলে দিলাম কি করবো, প্রত্যেকটা অনুশীলনের শেষে অর্থাৎ যে কোষেদেখিগুলো রয়েছে কোষেদেখির শেষে দেখবে এমসিকিউ এসএকিউ এর যে অনুশীলনীটা আছে সেটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। এবার আমি প্রথমেই চলে আসি, দেখো সরল সুদ কষা, সরল সুদ কষা থেকে দু মার্কের জন্য পেজ 48 পৃষ্ঠার 22-এর 3 দাগ 4 দাগ, 45 পৃষ্ঠার 31 দাগ 32 দাগ, 39 পৃষ্ঠার 21 দাগ, 38 পৃষ্ঠার 17 দাগ, 37 পৃষ্ঠার 15 দাগ, এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। তোমরা তোমাদের বইয়ের পেজ নম্বর, আমি জাস্ট ধরো সাপোজ 38 পৃষ্ঠার 17 দাগ, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 38 খোলো, একদম পরিষ্কার করে আমার দেখো রেডি করা রয়েছে। ধরো 17 দাগের অঙ্ক এই যে উপরের দিকে, বার্ষিক যে 6% সরল সুদের হারে 5,000 টাকা, এই অঙ্কটা দাগিয়ে নাও, মানে এই অঙ্কটা দু মার্কের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক এরকমভাবে আমি তুলে ধরেছি, ঠিক আছে? তাহলে এই হলো দু মার্কের জন্য আমাদের সরল সুদ কষা থেকে। আর পাঁচ মার্কের জন্য আমি বলে দিই, দেখো পেজ নম্বর 35-এর 9 দাগ 10 দাগ, 37-এর 15 দাগ, 38-এর 18 দাগ, 39-এর 20-21, 42-এর 25-26, 44-এর 44 পৃষ্ঠায় 29 দাগ, 45-এর 32-33 দাগ, 46-এর তোমার 34 দাগ, আচ্ছা 46-এই কোষে দেখি রয়েছে যার ভেতরে 10 দাগ 12 দাগ 13 দাগ 14 দাগ, এবং 47-এও কোষে দেখি রয়েছে যার ভেতরে 15-17-18-19 দাগ। এই যে অঙ্কটা প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, পরীক্ষার পরে মিলিয়ে দেখবে এর ভেতরেই কোনো না কোনো অঙ্ক তোমরা পেয়েছো। তবে এর থেকে কম করার চেষ্টা করো না, যেহেতু অঙ্ক প্র্যাকটিস করার জায়গা। একটু বেশি পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করলেও কী হবে বলো তো, শান্তি, আমি তো বলছি না যে 4-5টা, কারণ 4-5টা করে তো অঙ্ক কমন পাবে না, কিন্তু এই মার্কসটাও কিন্তু তোমাকে খুব দরকার। বিশেষ করে দু মার্কসের যদি তুমি দুটো করতে পারো, পাঁচ মার্কের যদি একটা করতে পারো, তাহলে কিন্তু এই যে 9 মার্ক শর্ট কোশ্চেন এগুলো তো প্র্যাকটিস করতে হবে, যে কারণে এই অঙ্কগুলো কিন্তু সরল সুদ কষা থেকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবার আমরা চলে আসি অংশীদারি কারবার। অংশীদারি কারবারটা আরও সহজ এবং সব থেকে কম প্র্যাকটিস করে অংশীদারি কারবার কমন পাওয়া যায় এবং কমনও পাওয়া যায়। তো যাই হোক, কী কী আমি বলে দিই, দু মার্কের জন্য 205 পৃষ্ঠায় 17-এর 1 দাগ 3 দাগ 4 দাগ, আচ্ছা পেজ নম্বর 199 পৃষ্ঠায় তোমার 4-এর 1 দাগ 2 দাগ, পেজ নম্বর 200 পৃষ্ঠায় 6-এর 1 দাগ এবং 2 দাগ, আর পাঁচ মার্কের জন্য মাত্র কয়েকটা অঙ্ক রয়েছে,
পেজ নম্বর 203 পৃষ্ঠায় 8, 9, 11, 204 পৃষ্ঠায় 12, 14, 202 পৃষ্ঠায় 10, 11, 203 এর কোষে দেখিতে 3, 4, 5, 9 এবং 10, এবং 204 এর কোষে দেখিতে তোমার 12 এবং 14, জাস্ট এই কটা অঙ্ক। ঠিক আছে, এই হলো আমাদের মূল দুটো চ্যাপ্টার, যেটা আমি তোমাদের বললাম ভালো করে প্র্যাকটিস করতে, কারণ সবথেকে কম প্র্যাকটিস করে এবং খুব সহজসাধ্য অঙ্কগুলো, মানে যারা একবার প্র্যাকটিস করবে তারাই পারবে এরকমই অঙ্কগুলো। আর এবার আরেকটা যেটা চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বাড়াস। এখান থেকেও তোমাদের বলে দিই, দু মার্কের জন্য যেগুলো প্র্যাকটিস করবে, পেজ 101 এর 1, 103 এর 4, 5, 6 এবং 104 পৃষ্ঠায় 7, 112 পৃষ্ঠায় 21/23, আবার 112 পৃষ্ঠায় নিচের দিকে দেখবে কোষে দেখি রয়েছে 6 এর 1 এর 4, 5, 6, 7, 8, বইয়ের সঙ্গে দাগিয়ে নাও দরকার হলে, আমার সঙ্গে বই নিয়ে বসে এগুলো দাগিয়ে নাও। 113 পৃষ্ঠার কোষে দেখিতে 6.1 এর 20, 23, 24 এবং 115 পৃষ্ঠার 25। এই হলো দুই মার্কের জন্য সাজেশন, বোঝা গেল। আর 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো বলে রাখি সেটা হচ্ছে 103 পৃষ্ঠায় 6, 107 পৃষ্ঠায় 10, 11, 108 পৃষ্ঠায় 12, 109 পৃষ্ঠায় 14, 110 পৃষ্ঠায় 17, 18, 111 পৃষ্ঠায় 19, 20, 112 পৃষ্ঠায় 22 এবং 23 প্রয়োগ রয়েছে, 113 পৃষ্ঠায় 13, 14, 15, 16, 17, 117 পৃষ্ঠায় 7, 9, 10, 118 পৃষ্ঠায় 12, 15, 115 পৃষ্ঠায় 26, 116 পৃষ্ঠায় 28। এই চ্যাপ্টারে অনেকগুলো বেশি অঙ্ক আমাদের করতে হয়, কিছু করার নেই, কারণ চ্যাপ্টারটাও সেরকম, অঙ্কগুলোও একটু বেশি প্র্যাকটিস করতে হবে এবং অনুশীলনীতেও সেরকম প্রচুর প্রচুর ইম্পর্ট্যান্ট দেওয়া রয়েছে, ঘুরিয়ে ফুরিয়ে বিভিন্ন জায়গা থেকে আসে, যার জন্য একটু বেশি প্র্যাকটিস কিছু করার জন্য নেই। আর চালাকিটা তোমাদের বলেই দিলাম, যদি কেউ চালাকি করে মনে করো খুব সহজে ভালো কিছু পেতে চাও তাহলে চালাকিটা আমি ওটাই বললাম যে অংশীদারি কারবার, এখানে 2 মার্কের জন্য কটা রয়েছে, এখানে 5 মার্কের জন্য কটা রয়েছে, এই কটা প্র্যাকটিস করো। আর সরল সুদ কষাতে এখানে 2 মার্কের জন্য কটা অঙ্ক দিয়েছি আর এখানে 5 মার্কের জন্য কটা অঙ্ক দিয়েছি, এ কটা অঙ্ক প্র্যাকটিস করো। এই হলো আমাদের পাটিগণিতের প্যাকটাপ সাজেশন, যাকে বলা যায় একদম প্যাকটাপ সাজেশন। ঠিক আছে, তো এগুলো প্র্যাকটিস করে নাও, পরীক্ষাতে এর মধ্যে থেকে আসবে, এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম, ধন্যবাদ।